পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে 28 জুলাই বিকাল 5টার মধ্যে উপসহকারী প্রকৌশলী দুটি পদের জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয় কর্পোরেশনের প্রকৌশল শাখায়। কিন্তু এই পদে মেয়রের 22 জুন স্বাক্ষর করা নিয়োগপত্র নিয়ে 1 জুলাই কাজে যোগ দেন দুটি পদের বিপরীতে 10 জন উপসহকারী প্রকৌশলী, তাও আবার বিজ্ঞপ্তি প্রচারের শেষ দিনের 28 দিন আগেই। আমাদের এসি স্যার ছিল, এখানে লেখাই আছে দেখেন ওনার অধীনে, আমরা ওইভাবে বোর্ড করে আমাদের ইয়ে করে ওইভাবে নিয়োগ দেওয়া হয় নাই, বোর্ড হয়নি না। এখন তাদের প্রাইভেটে কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করেন নাই আপনারা? ইন্টারভিউ বোর্ড না। দুটি পদে 10 জনের এই নিয়োগ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি কর্পোরেশনের প্রকৌশল শাখার এই প্রকৌশলীর। নিয়োগ প্রক্রিয়াটা আমার বিষয় না, এটা কিভাবে নিয়োগ হয়েছে, কবে নিয়োগ হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কাগজপত্রে স্পষ্ট অনিয়মের কথা স্বীকার করলেও ক্লারিক্যাল মিস্টেক বলে দায় এড়ানোর চেষ্টা করেন মেয়র। এটা অবশ্যই এটা টেকনিক্যালি ভুল, যেহেতু আমার স্বাক্ষরটা আমার, আই এম অলসো রেসপন্সিবল ফর দ্যাট। আমি তাহলে এইটা এখনই আপনার এটা আমি খতিয়ে দেখতেছি। সম্প্রতি সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখায় ইকুইপমেন্ট ভাড়ার 34 লাখ টাকা আত্মসাতের ঘটনার রেশ কাটতে না কাটতে নিয়োগ সংক্রান্ত অনিয়মের খবরে ক্ষোভ সৃষ্টি হয়েছে খোদ প্রতিষ্ঠানেই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।